আসসালামু আলাইকুম। টেকনোলজি জ্ঞান বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্লে স্টোরে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো মেমোরিতে সেভ করবেন। তো এটা জানার জন্য বেসিক্যালি আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আমরা প্লে স্টোরে অ্যাপসগুলো মেমোরি কার্ডে সেভ করতে হলে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে, সেটা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিই। প্লে স্টোরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লেখার পরে সার্চ করুন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানটি প্রথমে আসবে, যেখানে ফার্স্টলি এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। দেখুন এই সফটওয়্যারটি কত পপুলার, 10 মিলিয়ন ডাউনলোড, 4.4 এটার রেটিং পয়েন্ট। আমার এখানে ইনস্টল করা আছে, সেজন্য ওপেন দেখাচ্ছে। ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখুন একটা, এখানে অনেকগুলো তিনটি অপশন রয়েছে। তো তিনটি অপশন থেকে আপনি এখানে দেখুন টুলস যে লেখা অপশনটি রয়েছে, এই টুলসে ক্লিক করুন। টুলসে ক্লিক করার পর এখানে দেখুন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর এখন আপনি যে অ্যাপ্লিকেশনগুলো আপনার মেমোরিতে সেভ করতে চাচ্ছেন সেগুলোকে এখানে টিকমার দিয়ে দিবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি, যেমন এটাতে টিকমার দিলাম, এটাতে দিলাম, তারপর এখানে দিলাম, তারপর এই অ্যাপ্লিকেশনটিতে টিক দিলাম। টিক দেওয়ার পর এখানে দেখুন আপনি ব্যাকআপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন ব্যাকআপ, ব্যাকআপে ক্লিক করুন। ব্যাকআপে ক্লিক করার পর আপনার সফটওয়্যারগুলো ব্যাকআপ হয়ে গেছে, অর্থাৎ আপনার মেমোরিতে চলে গেছে। এখন আপনি ডাইরেক্ট আপনার ফোন মেমোরি ওপেন করুন। এখানে ফাইলে ক্লিক করুন, আপনার ফোন মেমোরিতে যে এখানে যে ডিভাইস স্টোরেজ রয়েছে এখানে ক্লিক করুন। এখানে দেখুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যাকআপ, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আমি যে অ্যাপগুলো এখানে ব্যাকআপ দিয়েছি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আপনি যে অ্যাপগুলো আপনি ব্যাকআপ দিয়ে মেমোরিতে রাখতে চান সেই অ্যাপগুলো এভাবে ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। তো যে সফটওয়্যারটি কথা বলেছি এটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি 1 MB চাইতে আরও কম। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।